লকডাউনের জেরে সমস্যায় পড়েছে কিছু বৃদ্ধ বৃদ্ধা ও দরিদ্র সীমার নিচে বসবাসকারী সাধারণ মানুষ। সেই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ধূপগুড়ি থানার পুলিশ। অসহায় মানুষদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে পুলিশ আধিকারিক। ধূপগুড়ি থানার এএসআই পবিত্রা রায় প্রতিদিন নিয়ম করে ডিউটি পালনের পাশাপাশি অসহায় মানুষদের বাড়িতে এবং শ্মশানে ফুটপাতে রাত্রি যাপন করা মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়ার কাজ করে চলেছেন। প্রতিদিন প্রায় 100 থেকে 120 জন এমন অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন, আর যা খেতে পেয়ে রীতিমতো খুশি এই সমস্ত অসহায় মানুষেরা।